হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বেলঘুড়িয়ায়, ওখানে যাচ্ছি আমরা ভৈরব গাঙ্গুলি কলেজে। আজকে আমাদের সেকেন্ড সেমিস্টারের লাস্ট এক্সাম, তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভৈরব গাঙ্গুলি কলেজটাকে আজকে তোমাদের দেখাবো। আই হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। আজকে ঘরের মধ্যে থেকে ইন্ট্রোটা শ্যুট করলাম, বেসিক্যালি আমি বাইরে ইন্ট্রোটা শ্যুট করি, কারণ বাইরে যা রোদ, যার জন্য আমি ঘরের মধ্যে থেকে ইন্ট্রোটা শ্যুট তো করলাম, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যেটা। সো গাইস, দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য আমি ঘরের ভেতর থেকে ইন্ট্রোটা শ্যুট করলাম। সো চলো আজকে ভৈরব গাঙ্গুলি কলেজের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আই হোপ ইউ অল এনজয় দিস ভিডিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তোমরা। চলো এনজয় দিস ভিডিও। সো গাইস, এখান থেকে আমরা বেরোচ্ছি আর কি, ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য সরি। এখান থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখন কালী মন্দিরে যাবো, ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে স্টেশন যাবো। বেলঘড়িয়া নেমে গেছি, ক্যামেরার দিকে তাকাতে পারছি না, আরে ভিড়ে মানে ঠেলা ঠুলে দিয়ে নেমে গেছি। চলো ওইদিকে যাওয়া যাক, ওপারে তারপর দেখাচ্ছি, কলেজে যাচ্ছি এখন। চলো আমরা লাইনে দাঁড়াবো না। সো আমাদের সঙ্গে একটা ফেমাস ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার, আচ্ছা তো চ্যানেলের নামটা বল। আর এই ছেলেটা ছোটবেলা থেকে মির্গি আছে, এরকম করে ওই জন্য। কেমন আছো? বলেছি ভাই, কতবার বলেছি, ভগবান তোকে মেয়ে বানাতে গিয়ে ছেলে বানিয়ে দিয়েছে। পড়ে আসবে না আমার কাছ থেকে, দেখে দেখে দেখা। এই ছিল আমাদের ভৈরব গাঙ্গুলি কলেজের ব্লগ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনারা পেয়ে যান। আজকে এখানেই শেষ, নেক্সট টাইম আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।